ওয়েলকাম তোমাদের সবাইকে। ইকোনমিক্সের বেশ কিছু ইম্পর্টেন্ট বেসিক অ্যাসপেক্ট নিয়ে আমরা আলোচনা করছি। এখন এই ক্লাসের মাধ্যমে আমরা ইনভেস্টমেন্ট সম্বন্ধে জানব। এখন ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্ট হচ্ছে আমরা যখন মানি, মানে অর্থকে যখন অ্যালোকেট করি এবং ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের এমন কিছুতে সেখানে আমরা নিবেশ করি যেখান থেকে আমাদেরকে রিটার্ন দিবে, সেটিকে বলা হয় ইনভেস্টমেন্ট। অর্থাৎ এখানে কি করা হচ্ছে, এখানে মানিকে অর্থাৎ ক্যাপিটালকে নানান দিকে আমরা অ্যালোকেট করছি, ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দেওয়ার পর সেখান থেকে রিটার্ন আসবে ফিউচারে। এবং এই ইনভেস্টমেন্ট হচ্ছে একটি ইকোনমির, কোনো দেশের ইকোনমির একটি অন্যতম চালিকা শক্তি। এখন এই ইনভেস্টমেন্টকে আবার আমরা নানান ভাগে ভাগ করতে পারি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিজনেস ইনভেস্টমেন্ট, রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট, পাবলিক ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। এখন বিজনেস ইনভেস্টমেন্ট কি? দেখো, বিজনেস ইনভেস্টমেন্ট হচ্ছে বিজনেস যখন ইনভেস্ট করে কোনো জিনিসের প্রতি, তার যে বিজনেস, সেই বিজনেসের অপারেশনের জন্য, বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য যখন ইনভেস্টমেন্ট করা হয় সেটাকে আমরা বলবো বিজনেস ইনভেস্টমেন্ট। রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট কি? কনস্ট্রাকশন, বিল্ডিং, থাকার জন্য যে হাউস, হাউসিংয়ের জন্য পেছনে যে খরচ করা হয় সেটাকে আমরা বলবো রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট। আর কি আছে? পাবলিক ইনভেস্টমেন্ট। পাবলিক ইনভেস্টমেন্ট মানে কি? গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো রয়েছে সেগুলোকে আমরা বলতে পারবো পাবলিক, পাবলিক সেক্টর। সে পাবলিক সেক্টর কী করে? ইনভেস্ট করে কোথায়? নানান প্রজেক্টে, যেমন রোডস, ব্রিজ, আরও যে পাবলিক ফ্যাসিলিটিগুলো রয়েছে। তার সঙ্গে কী রয়েছে? ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। এখন ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট মানে কি? মানে হচ্ছে ধরো কোনো একটি স্টক, কোনো একটি শেয়ার, সেখানে তুমি স্টক কিনে রাখলে, কোনো বন্ড কিনলে, সেই সমস্ত জায়গায় যে ইনভেস্ট করলে সেটাকে আমরা বলতে পারবো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। এখন ইনভেস্টমেন্টের নানান টাইপ দেখলাম, তাহলে ইনভেস্টমেন্ট আর জিডিপির মধ্যে সম্পর্ক কী? দেখো, ইনভেস্টমেন্ট আর জিডিপির মধ্যে সম্পর্ক হচ্ছে, দেখো জিডিপি কী? জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি? মানে হচ্ছে কোনো একটি দেশের মধ্যে এক বছরে যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিস তৈরি হচ্ছে দেশি এবং বিদেশি প্রত্যেকের দ্বারা, সেটিকে আমরা বলতে পারবো জিডিপি। এখন জিডিপিকে এর নানান কম্পোনেন্ট রয়েছে, সেই কম্পোনেন্টগুলো কি? একটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এন এক্স। এখন সি কি? সি হচ্ছে কনজাম্পশন, আই কি? আই হচ্ছে ইনভেস্টমেন্ট, জি কি? জি হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং, আর এন এক্স মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এখন আমরা জানি যে কোনো দেশের জিডিপি, সেখানে গুডস অ্যান্ড সার্ভিস কেনা বেচা হচ্ছে, তার মানে সেখানে কনজিউম হবে, সেখানে আমরা ইউজ করছি আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য, তাহলে সেখানে কনজাম্পশন আছে। আবার সেখানে ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্ট করা হচ্ছে, গভর্নমেন্ট খরচ করছে, গভর্নমেন্ট স্পেন্ডিং আছে। এন এক্স মানে কি? এন এক্স মানে হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এখন প্রত্যেক দেশের টেন্ডেন্সি কী থাকে? প্রত্যেক দেশ এনকারেজ করে এক্সপোর্ট যাতে বেশি হয়, ইম্পোর্ট যাতে কম হয়। এখন এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টকে আমরা বলতে পারবো এন এক্স বা নেট এক্সপোর্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি জিডিপি আর ইনভেস্টমেন্টের বেশ সম্পর্ক রয়েছে। এখন তাহলে আমরা বলতে পারবো ইনভেস্টমেন্ট যদি হাই হয়, ইনভেস্টমেন্ট যদি হায়ার হয়, জিডিপিও হায়ার হবে। আবার অপর পক্ষে আমরা যদি দেখি লোয়ার ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট যদি নিচের দিকে হয় তাহলে আমাদের জিডিপিও নিচের দিকে হবে। এই সাথে সাথে তাহলে আমরা বলতে পারবো এখানে মাল্টিপ্লায়ার এফেক্ট আছে। মাল্টিপ্লায়ার এফেক্ট মানে কি? মাল্টিপ্লায়ার এফেক্ট, এই মাল্টিপ্লায়ার এফেক্ট মানে হচ্ছে, দেখো কোনো একটি দেশের সেখানে যদি আমাদের জিডিপি উন্নত হয় তার মানে সেখানে ইনভেস্টমেন্ট আছে। এখন ইনভেস্টমেন্ট যদি আছে তার মানে সেখানে নানান যে সেক্টর, মানে লেবার, র মেটেরিয়ালস, সার্ভিস, এই সমস্ত কিছু একসাথে, একসাথে তারা অ্যামালগামেট করে একসঙ্গে তারা রয়েছে এবং সেখানে একে অপরকে হেল্প করছে। তাহলে এই ধরনের একে অপরকে হেল্প করার মাধ্যমে একটি ইনভেস্টমেন্ট আরেকটি সেক্টরকে যখন উন্নত করছে এটিকে আমরা বলতে পারবো মাল্টিপ্লায়ার এফেক্ট। এরই সাথে সাথে আবার সাইক্লিক্যাল নেচারও আমরা দেখতে পাই। এই সাইক্লিক্যাল নেচার মানে কি? সাইক্লিক্যাল নেচার মানে হচ্ছে কোনো একটি ইকোনমি সে সবসময় একদম কনস্ট্যান্ট থাকে না, মানে সেখানে কী থাকে? সেখানে ডাউন থাকে, সেখানে আপ থাকে। এখন তাই যদি থাকে তার মানে কখনো ইনভেস্টমেন্ট বেশি হবে, কখনো ইনভেস্টমেন্ট কম হবে। এখন আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম যে জিডিপির সঙ্গে ইনভেস্টমেন্ট এর ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। তাহলে আমরা বলতে পারবো কোনো দেশের ইনভেস্টমেন্ট কোনো দেশের জিডিপি কতটা উন্নত হবে সেটি নির্ধারণ করে। এখন আমরা যদি ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টের নানান টাইপ দেখি, সেই টাইপগুলো কি? এখানে আছে পাবলিক ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট, আবার আছে পিপিপি। এখন প্রত্যেকটি জিনিস যদি আমরা দেখি, পাবলিক ইনভেস্টমেন্ট মানে কি? দেখো, পাবলিক ইনভেস্টমেন্ট মানে হচ্ছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অর্গানাইজেশনের দ্বারা যে ইনভেস্টমেন্ট করা হয় সেটাকে আমরা বলতে পারবো পাবলিক ইনভেস্টমেন্ট। এখন পাবলিক ইনভেস্টমেন্টের মধ্যে কী আছে? রোড কনস্ট্রাকশন আছে, ব্রিজ তৈরি করা আছে, স্কুল তৈরি করা আছে, হসপিটাল আছে, পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম, এই সমস্ত কিছুকে আমরা বলতে পারবো পাবলিক ইনভেস্টমেন্ট।
এখন প্রাইভেট ইনভেস্টমেন্ট মানে কি? প্রাইভেট ইনভেস্টমেন্ট মানে হচ্ছে কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল অথবা কোনো ইনস্টিটিউশন, প্রাইভেট ইনস্টিটিউশন যখন নিজের অর্গানাইজেশনের প্রতি যখন খরচ করে, কোনো স্টক, কোনো বন্ড কেনে, কোনো রিয়েল স্টেট কেনে, কোনো কিছুর পেছনে যখন খরচ করে, তখন আমরা সেটিকে বলতে পারবো প্রাইভেট ইনভেস্টমেন্ট। তার সাথে কি আছে? পিপিপি। এখন পিপিপি মানে কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আগেকার দিনে যেটি করা হতো, শুধুমাত্র গভর্নমেন্ট খরচ করতো, গভর্নমেন্ট ইনভেস্ট করতো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন প্রাইভেট এলো, মানে ইন্ডিভিজুয়াল বা কোনো ইনস্টিটিউশন যখন খরচ করতে শুরু করলো, এই দুটোকে মিলিয়ে তখন তৈরি হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এখন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইনভেস্টমেন্ট এর খুব একটি ভালো দিক হচ্ছে, যেখানে সরকার অনেক বেশি পরিমাণে খরচ করতে পারবে না, ইনভেস্ট করতে পারবে না, সেখানে এই পাবলিক এবং প্রাইভেট বড় বড় যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো রয়েছে তারা আসে এবং একসাথে তারা কাজ করে, এবং একসাথে যখন কাজ করে সেখানে সেই কাজটা অনেক ভালো হয়। তাহলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আমরা যদি উদাহরণ দেখি, এখানে অনেক উদাহরণ আছে, যেমন এখানে যে এয়ারপোর্টগুলো রয়েছে অথবা রোডগুলো রয়েছে, সেখানে আমরা দেখতে পাই বড় বড় যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো রয়েছে তার সঙ্গে সরকার একসঙ্গে কাজ করে সেই জিনিসগুলো সামলাচ্ছে, তাহলে আমরা সেটিকে বলতে পারবো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তাহলে এক কথায় যদি বলি, ইনভেস্টমেন্ট কোনো একটি দেশের জিডিপিকে উন্নত করতে সাহায্য করে, যেখানে পাবলিক রয়েছে মানে সরকার রয়েছে, প্রাইভেট রয়েছে তার সঙ্গে, পাবলিক প্রাইভেটের একসঙ্গে আমরা এই সংমিশ্রণ দেখতে পাই, তারা প্রত্যেকে ইনভেস্ট করছে, এই ইনভেস্টমেন্টের মাধ্যমে কোনো দেশের জিডিপি, কোনো দেশের অর্থনীতি সেটি দাঁড়িয়ে আছে। তাহলে আশা করি একটি ছোট্ট ক্লাসের মাধ্যমে তোমরা ইনভেস্টমেন্ট সম্বন্ধে অনেক কিছু জানলে। নেক্সট কোনো একটি ক্লাসে দেখা হচ্ছে।